আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে স্ত্রীর সাথে সহবাস করতে গেলে পেনিস একেবারে সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, অর্থাৎ বীর্যপাত ঘটার আগেই পেনিসের যে উত্থান এটা নষ্ট হয়ে যায় এবং এটা একেবারে সংকুচিত ছোট হয়ে যায়। এর পাশাপাশি অনেকে দেখা যায় খুব সহজে দ্রুত বীর্যপাত ঘটে যায়। এরকম সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য আজকে রসুনের সাথে তিনটি উপাদান খেতে বলবো, অর্থাৎ একটি রেমেডি যদি তৈরি করে খেতে পারেন তাহলে আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। তো বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আপনাদেরকে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যেহেতু এটা একটা ন্যাচারাল রেমেডি, এই রেমেডি থেকে যদি আমাদের ভালো ফলাফল পেতে চাই তাহলে আমাদের কয়েকটা বদভ্যাস পরিহার করতে হবে। যদি বদভ্যাসগুলো পরিহার করতে না পারি তাহলে তাদের এই রেমেডি খাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই রেমেডি খেয়ে কোনো ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে না। এর জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথম নম্বর যে বদভ্যাস পরিহার করতে হবে, আমাদের অনেক ভাই আছেন তারা প্রচুর পরিমাণে বিড়ি খান, সিগারেট খান। এই যে বিড়ি সিগারেট আপনি খাচ্ছেন বা ধূমপান করছেন, সর্বপ্রথম আপনার এই রেমেডি খাওয়ার আগে আপনার এই ধূমপান করার যে অভ্যাস আছে এটা পরিহার করতে হবে, কারণ এটা পরিহার না করলে এই রেমেডি খেয়ে কোনো ফলাফল পাওয়া সম্ভব হবে না। দ্বিতীয় নম্বর যে বদভ্যাস পরিহার করতে হবে সেটা হচ্ছে যারা মদ পান করেন বা ড্রিঙ্কস করেন এবং অনেকে আছেন যে মাদক সেবন করেন, নানাবিধ মাদকগুলো সেবন করেন বা আপনি মাদকাসক্ত, যদি এমনটা হয় যে আপনি একজন মাদকসেবী মাদকাসক্ত তাহলে আপনার মাদক সেবনটা সবার আগে পরিহার করতে হবে, কারণ মাদক সেবন যারা করছেন তারা এই রেমেডি খেয়ে কোনো ফলাফল পাওয়া সম্ভব হবে না। তৃতীয় নম্বর যে বদভ্যাসটা পরিহার করতে হবে, অনেকে আছে প্রচুর পরিমাণে পর্ন ফিল্ম দেখি আর মাস্টারবেশন করি, এই ধরনের অভ্যাস থাকলে পরিহার করতে হবে। অনেকে বলেন যে আমি পর্ন ফিল্ম দেখি কিন্তু মাস্টারবেশন করি না, দেখা যায় তাদের রাতে নাইটফল হচ্ছে বা স্বপ্নদোষের মাধ্যমে তাদের বীর্য বেরিয়ে যাচ্ছে, বা অনেকে দেখা যায় নাইটফল হওয়ারও প্রয়োজন হয় না, মাস্টারবেশন করার প্রয়োজন হয় না, অটোমেটিকভাবেই যখন পর্ন ফিল্ম দেখতেছেন তখন নিজের মনের মাঝে যে উত্তেজনাটা আসতেছে এই উত্তেজনার মাঝে আপনার অটোমেটিকভাবে পেনিস দিয়ে একেবারে পাতলা লিকুইড বেরোতেই আসে, অর্থাৎ মেয়েদের যেমন মাসিকের সময় তাদের শরীর থেকে যেমন কিছু নির্যাস বেরিয়ে যায় ঠিক তেমনই আপনার কিন্তু মহিলাদের মতো এরকম নির্যাস আপনার বেরোচ্ছে পর্ন ফিল্ম দেখার সময়, এই অভ্যাস থাকলে পরিহার করতে হবে। চার নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাত জাগার অভ্যাস যদি থাকে এটা পরিহার করতে হবে, কারণ আপনি যখন রাত জাগবেন তখন আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমে যাবে, আর টেস্টোস্টেরন হরমোন লেভেল যদি কমে যায় তাহলে এই রেমেডি খেয়ে কিন্তু কোনো ভালো রেজাল্ট বা সমাধান পাওয়া সম্ভব না। এজন্য অহেতুক রাত জাগার অভ্যাস পরিহার করতে হবে, যত দ্রুত সম্ভব ঘুমাতে যেতে হবে। পাঁচ নম্বর যে কাজটা পরিহার করতে হবে সেটা হচ্ছে শরীরে যদি অতিরিক্ত ওজন থাকে বা ব্যাড কোলেস্ট্রল থাকে সেটা কমাতে হবে। স্বাভাবিকভাবে আপনার উচ্চতা যদি 5 ফিট 6 ইঞ্চি হয় সেখানে আপনার ওজন থাকতে হবে 60 থেকে 65 কেজি, কিন্তু অপ্রিয় হলে সত্য বা দুঃখের বিষয় হচ্ছে এটাই যে অনেক পুরুষ ভাই আছেন তাদের ওজন হচ্ছে 85 কেজি 90 কেজি বা 100-এর উপরে। এই যে অতিরিক্ত ওজন এটা বলতে গেলে পুরোটাই কিন্তু আপনার শরীরে ব্যাড কোলেস্ট্রল, আর যাদের শরীরে ব্যাড কোলেস্ট্রলের পরিমাণটা বেশি থাকে তাদের দেখা যায় যখন তারা উত্তেজিত হন তখন তাদের এই রক্তটা শরীরে ফ্লো হতে পারে না বা ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হতে পারে না, জায়গায় জায়গায় এই চর্বির কারণে রক্তটা বাধাগ্রস্ত হয়, যার কারণে দেখা যাচ্ছে তাদের পেনিসটা যেমন শক্ত হচ্ছে আবার খুব দ্রুত নিস্তেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ স্ত্রীর সাথে সহবাস করার আগেই এটা নেতিয়ে পড়ছে, যার কারণে সহবাস করা যাচ্ছে না আবার অনেকে দেখা যায় দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন। এই 5টি বদভ্যাস যদি আপনার মধ্যে থাকে সবার আগে এটি সারতে হবে। এরপর এবার আসুন আমরা রেমেডি তৈরি করে খাবো। তো রেমেডি তৈরি করার জন্য আমাদের 4টি উপাদান নিতে হবে। প্রথম নম্বর উপাদানটি হচ্ছে ভালো মানের 2 কোয়া পরিমাণ কাঁচা রসুন, এটা নিতে হবে। দ্বিতীয় নম্বর উপাদানটি হচ্ছে একটা ফ্রেশ পান পাতা নিতে হবে, বা সবুজ যে পান সতেজ পান একটা নিলেই চলবে ভালো মানের। এবং তৃতীয় নম্বর উপাদানটি হচ্ছে 1 চিমটি পরিমাণে কালো জিরা নেব। চতুর্থ নম্বর উপাদানটি হচ্ছে 2 চা চামচ খাঁটি মধু নেব। এবার আসুন আমরা এই রেমেডি তৈরি করবো কীভাবে। সবার প্রথম পান পাতার উপরে আমরা 2 চামচ যে মধু নিয়েছিলাম প্রাকৃতিক খাঁটি মধু এটা দিয়ে দেবো, এর মধ্যে আমরা 1 চিমটি কালো জিরা দেবো, এবং সবশেষে আমরা যে 2 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পানটাকে মুখে দিয়ে আমরা চিবিয়ে খাবো। চিবিয়ে খাওয়ার পরে আমাদের কি করতে হবে, 10 থেকে 15 মিনিট পরে 1 গ্লাস গরম দুধ খেতে হবে, আর যদি কেউ দুধ খেতে না পারি বা দুধ ম্যানেজ করা সম্ভব না হয় তাহলে উষ্ণ গরম পানি এটা 1 গ্লাস খেলে চলবে। আমরা এই রেমেডি কখন খাবো,
প্রতিদিন রাতে ভাত খাওয়ার কমপক্ষে 1 ঘন্টা পরে আমরা এই রেমেডি সেবন করব। কতদিন সেবন করব? 1 টানা 30 দিন এটা আমরা সেবন করব। তবে এখানে একটা সতর্কতা মনে রাখতে হবে, যারা বিবাহিত ভাই আছেন, যারা সেবন করবেন তাদেরকে বলবো অন্তত 7 দিন খেয়ে তারপরে স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন। 7 দিন না হওয়ার আগেই কেউ স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন না, কারণ হচ্ছে এটা খাওয়ার পরে আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে, পেনিসটা ইরেকশন হবে, পেনিসটা মাঝে দাঁড়াবে, লাফালাফি করবে, কিন্তু সেইটা মনে করবেন না যে আমার চূড়ান্ত উন্নতি চলে আসছে। এটা মনে করে স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন না, তাহলে কিন্তু সঠিক ফলাফল পাওয়া সম্ভব হবে না। এর জন্য যেটা করতে হবে, অন্তত 7 দিন ধরে ধরে খেতে হবে, তারপরে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। আর এটা 1 টানা 30 দিন খাওয়ার পরে আপনাদের যে উন্নতিটা আসবে, উন্নতিটা ধরে রাখার জন্য আপনারা যখন সহবাস করতে যাবেন স্ত্রীর সাথে, প্রতিবার সহবাসের কমপক্ষে আধা ঘন্টা আগে আপনারা এই রেমেডি সেবন করবেন। তবে অবশ্যই এখানে একটা খেয়াল বিষয় রাখতে হবে, সেটা হচ্ছে যখন এই রেমেডি খাবেন বা সহবাস করতে যাবেন সে সময় খাবারটা পরিমাণে একটু অল্প খেতে হবে বা পেট ভরে খাবার খাওয়া যাবে না। হালকা পাতলা খাবার খাওয়ার পরে এই রেমেডি খাবেন এবং এর আধা ঘন্টা পরে স্ত্রীর সাথে সহবাস করবেন। তাহলে দেখবেন যতদিন বাঁচবেন, বয়স 60 হোক 70 হোক 80 বছর হোক, আপনাদের 1 টাকা যৌনশক্তিবর্ধক মেডিসিন খাওয়া লাগবে না, কোনো ওয়ান টাইম খাওয়া লাগবে না। এই রেমেডি সেবন করেই কিন্তু আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন, দীর্ঘ সময় নিতে পারবেন এবং আপনার পেনিস নেতিয়ে যাবে না, নুয়ে পড়বে না, ছোট বা সংকুচিত হয়ে যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।